دلوں میں تم اپنی بیتابیاں لے کے چل رہے ہو تو زندہ ہو تم، نظر میں خوابوں کی بجلیاں لے کے چل رہے ہو تو زندہ ہو تم، ہوا کے جھونکوں کے جیسے آزاد رہنا سیکھو، تم ایک دریا کے جیسے لہروں میں بہنا سیکھو، ہر ایک لمحے سے تم ملو کھولے اپنی باہیں، ہر ایک پل ایک نیا سما دیکھیں یہ نگاہیں، جو اپنی آنکھوں میں حیرانیاں لے کے چل رہے ہو تو زندہ ہو تم، دلوں میں تم اپنی بیتابیاں لے کے چل رہے ہو تو زندہ ہو تم۔ আমি মধুবন্তী, আমি সৌভিক, এন্ড ইউ আর ওয়াচিং আওয়ার মালদ্বীপ সিরিজ। হ্যাঁ, অনেকদিন পর আবার মালদ্বীপের লাস্ট পার্টটা বেরোচ্ছে, সরি ফর দ্যাট। আমি আগেও কটা ভিডিওতে বলেছি আমাদের সমস্ত ক্লিপস হারিয়ে গেছিল, তো আমাদের ল্যাপটপে কিছু ইস্যু হয়ে যাওয়ার দরুন, তো সেগুলোকে ফাইনালি আমরা রিস্টোর করতে পেরেছি, অ্যান্ড তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। বাট ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওটা মূলত হচ্ছে আমরা কী কী মানে কী কী খরচ হয়েছে সব এক্সপেন্সেসের একটা আইডিয়া তোমাদের দেওয়ার জন্য, তো সেই জন্য ভিডিওটা করা। তো বাকি লাস্ট পার্টটা দেখার আগে তোমাদেরকে সেটা বলে রাখি, তো আমরা কলকাতা থেকে মালদ্বীপ গেছিলাম, তোমরা দেখেছো সেটা, তো আমাদের যা খরচ হয়েছে তুমি বলো। ফ্লাইটের খরচ হয়েছে কত? ফ্লাইটের খরচ হয়েছে টোটাল, আমাদের রাউন্ড ট্রিপ ফ্লাইট কাটা ছিল ইন্ডিগো, তো ওটাতে খরচ হয়েছে 47,000 রাউন্ড ট্রিপ দুজনের জন্য, 47,000। তার মধ্যে ফ্লাইট ছিল হচ্ছে আমাদের কলকাতা থেকে মুম্বাই, দেন মুম্বাইতে পৌঁছে ওখান থেকে আর একটা ফ্লাইট ছিল মালে এয়ারপোর্ট, মালে এয়ারপোর্ট নেমে আমাদের আর একটা ফ্লাইট ছিল আইল্যান্ডে, সান আইল্যান্ড যেটা রিসর্ট ছিল ওটা। বেসিক্যালি রিসর্ট যখন বুকিং করব ওই ফ্লাইটের টাকা পয়সাটা কিন্তু ওর সাথে ইনক্লুডেড, ওটা আমাদের আলাদা করে মানে কোনো এমএমটি বা কোনো থেকে কিন্তু আমরা ফ্লাইট বুক করিনি ওটা। হ্যাঁ, আর তোমরা যদি ফ্লাইট বুক করতে চাও এমএমটি ইজ দ্য বেস্ট প্লেস, কারণ ওখানে চিপে ফ্লাইট পাওয়া যায়, প্লাস কিছু কুপনসও থাকে, তো এমএমটি থেকে ফ্লাইট বুক করে, আমরা এমএমটি থেকে বুক করেছিলাম, আর মোটামুটি 3 বা 2.5 মাস আগে বুক করলে বেস্ট ডিলটা পাওয়া যায়। তো ফ্লাইটে লেগেছিল 47,000 এর মতো, আর সান আইল্যান্ড রিসর্ট আমরা বুক করেছিলাম, তো ওর সান আইল্যান্ড রিসর্ট আমরা গেছিলাম হচ্ছে ফেব্রুয়ারির শুরুর দিকে। হ্যাঁ, ফেব্রুয়ারির শুরুর দিকে ভ্যালেন্টাইন উইকের ঠিক আগের উইক, তো ভ্যালেন্টাইন উইকে সবকিছুর দাম বেশি থাকবে, ফ্লাইটের দামও বেশি থাকে, ভ্যালেন্টাইন উইক ফেব্রুয়ারিতে অ্যাকচুয়ালি একটুখানি একটু বেশি থাকে, বাট আমরা যে টাইমটা গেছিলাম সেই টাইমও মোটামুটি ছিল, তার ঠিক এক সপ্তাহ পরেই মানে অনেকটা ডিফারেন্স হয়ে যায় বিকজ ভ্যালেন্টাইন উইক। তো আমাদের রিসর্টে সান আইল্যান্ড রিসর্টে আমাদের ফার্স্ট যোগাযোগ করেছিলাম হচ্ছে ওদের ওয়েবসাইট আছে হ্যালো ভিলা হোটেলস বলে, তো ওইখান থেকে আমি যোগাযোগ করেছিলাম মেলের মাধ্যমে, তো ইমেল করাও বেটার, ওরা প্রম্পটলি রেসপন্স করে, একদিনের মধ্যে রেসপন্স করে দেয়। তো আমাদের টোটাল প্যাকেজ ছিল 3 nights 4 days, ওটাতে আমাদের খরচ হয়েছে টোটাল $2,750। তো ওটা ওরকম আইনারে কনভার্ট করলে রেটটা তো উপর নিচ হতেই থাকবে, তো অ্যারাউন্ড 2.2 lakhs এর মধ্যে। বাট ওই রিসর্টটা 5-star রিসর্ট ছিল, আর ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস, তোমার ওখানে মালে এয়ারপোর্টে নামার পর থেকে বাকি সব রিসর্টের দায়িত্ব, তো ওরাই আমাদের ফ্লাইট, নেক্সট ফ্লাইট টু ওদের এয়ারপোর্ট, ওখান থেকে ফেরি, ওরা সব কিছু ইনক্লুডেডই থাকে ওর মধ্যে। অ্যান্ড ওখানে অনেক কিছু কমপ্লিমেন্টারিও ছিল আমাদের, মানে যেমন স্নরকেলিং ছিল আমাদের কমপ্লিমেন্টারি, ইভেন অনেক রকম অ্যাক্টিভিটি ছিল কমপ্লিমেন্টারি ওখানে। হ্যাঁ, অ্যাক্টিভিটিস থেকে মনে পড়লো, কায়াকিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিল হচ্ছে আমাদের তো দুটো আমরা রুট হয় ওখানে, সো দুটো ওখানে কি বলবো প্যাকেজ থাকে, একটা হচ্ছে নরমাল প্যাকেজ যেটা রয়েছে, আর একটা হচ্ছে অল ইনক্লুসিভ প্যাকেজ। তো অল ইনক্লুসিভ আমাদের একদিনের জন্য আমরা অল ইনক্লুসিভ নিয়েছিলাম, ওর মধ্যে অ্যালকোহল বেভারেজ ফেভারেজ সবকিছু ফ্রি ছিল, এছাড়াও আমি আগে ভিডিও তো বলেইছি, প্লাস ওখানে মানে আইল্যান্ডের ভেতরে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে, তো অল ইনক্লুসিভ এর দিনে আমি যে কোনো জায়গায় গিয়ে খেতে পারবো, নট অনলি একটা রেস্টুরেন্ট, আর নরমাল ডেজে একটাই পার্টিকুলার জায়গা আছে যেখানে সমস্ত কিছু খাওয়ার ফ্রি, বাট পুরো আইল্যান্ডে যত রেস্টুরেন্ট আছে সেগুলো তোমরা এক্সপ্লোর করতে পারবে যদি তোমাদের অল ইনক্লুসিভ প্যাকেজ থাকে। আর হ্যাঁ, অল ইনক্লুসিভ প্যাকেজ নিলে চার্জটা কিন্তু একটু বেশি পড়বে, তো ওইজন্য আমরা একদিনের জন্য নিয়েছিলাম, বাট ওটাই আমাদের জাস্ট একটা এক্সপেরিয়েন্স এর জন্য। আর অল ইনক্লুসিভ আমরা নিয়েছিলাম হচ্ছে বিচ ভিলা, সেটা ছিল আমাদের পার্সোনাল, একটা বিচও ছিল তার সাথে অ্যাটাচ, মানে এত সুন্দর জায়গাটা তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, আর লাস্ট পার্টও কিছুটা দেখবে, লাস্ট
লাস্ট দিন, বেসিক্যালি লাস্টের আগের দিন যেখানে ছিলাম সেটা ছিল বিচ ভিলা, একদম প্রাইভেট বিচ সামনে, আর একটু একটু আলাদা জায়গায়, একটু সাইডে। যেমন ওয়াটার ভিলা, যেমন পরপর ওয়াটার ভিলা একসাথে, বাট বিচ ভিলা গুলো হচ্ছে একটা ভিলার সাথে আরেকটা ভিলার ডিস্টেন্সটাও অনেকটা। তো হ্যাঁ, ওইটাই আমাদের ছিল। আর বাকি সব ওখানে খাওয়া দাওয়া সব কিছু ফ্রি, কিছু জিনিস আছে এক্সট্রা চার্জেস দিয়ে তুমি ওখানে নিতে পারো। তার মধ্যে আমাদের স্পা হচ্ছে এক্সট্রা চার্জ করে, হ্যাঁ স্পাটা এক্সট্রা লাগে। আমাদের যেগুলো কমপ্লিমেন্টারি ছিল সেটা হচ্ছে কায়াকিং ছিল, স্পিড স্ট্যান্ড আপ প্যাডেল ছিল, এগুলো ওয়াটার অ্যাক্টিভিটিজ এর মধ্যে পড়ছে, আর স্নরকেলিং ছিল। আর অনেক কিছু ফ্রিতে ছিল, সেটা হচ্ছে স্টিম বাথ, সোনা, তারপর হচ্ছে জাকুজি, এইগুলো এগুলো সব কমপ্লিমেন্টারি ছিল ওর মধ্যে। তো এই ছিল আমাদের টোটাল খরচা, মোটামুটি 2750 USD লেগেছিল ভিলা হোটেলসে, আর ফ্লাইটটা এক্সক্লুডিং ফ্লাইট, আর ফ্লাইটটা রেখেছিল তো বললাম 47,000 এর মতো। আর আমরা কোনো ট্রাভেল এজেন্সি থ্রু বা কোনো কিছুতে আমরা বুক করিনি, ডিরেক্টলি আমরা এক্সপ্লোর করছিলাম বিভিন্ন ওয়েবসাইট দেখতে দেখতে, এদেরই নিজস্ব ওয়েবসাইট, এটা বললাম হলিডে হ্যালো ভিলা, সরি আমি যা দেখেছিলাম ট্রাভেল এজেন্ট দিয়ে কস্টটা একটু আরো 10,000-20,000 টাকার মতো এক্সট্রা পড়ছে। দরকার হয় না, মানে এত স্মুথ এক্সপিরিয়েন্স আমাদের, মানে ওখানে রিসর্টে একবার যদি আমি বুকিং করে দিই, আমি জাস্ট এয়ারপোর্টে নামার থেকে বিচে মানে রিসর্টে যাওয়া, এয়ারপোর্টে পৌঁছে দাও, পৌঁছে দাও, সবকিছু ওরাই করে দেবে, আমাদের কোনো হেডেকই ছিল না, মানে ইট ওয়াজ এতটাই স্মুথ, ইভেন চেক ইন চেক আউট এভরিথিং ওয়াজ স্মুথ। ইভেন ওখানে যদি ধরে নাও তোমরা কি USD বেশি তো ক্যারি করছো না, তো ওখানে গিয়ে তো ক্রেডিট কার্ড ইউজেবল অফকোর্স, অ্যান্ড আরো কি যেন বলছিল চার্জেস এর ব্যাপার আছে, হ্যাঁ একটা এক্সট্রা চার্জেস লাগে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, যেটা ওই ওই হোটেলে লাগছিল না। হ্যাঁ, ওই হ্যালো ভিলা হোটেলস এর আন্ডারে টোটাল 5টা আইল্যান্ড আছে, যেমন একটা হলো সান আইল্যান্ড, আরো প্যারাডাইস, প্যারাডাইস আইল্যান্ড, তারপর হলিডে, ফান আইল্যান্ড, আরো অনেক ছোট ছোট যে যত আইল্যান্ড হবে তত রেটটা একটু কমবে, তো সব রকমের রেটই ওখানে পাওয়া যায়। তো তোমরা যদি মালদ্বীপস বুক করো তো আই উড সাজেস্ট ফ্লাইটটা কখন কাটছো, কীরকম ফ্লাইট কাটছো সেটা দেখে নিও, ফ্লাইট ইজ ইম্পর্টেন্ট। ফ্লাইট বলতে হচ্ছে ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্লাইটটা, যে ওখানে পৌঁছে যাওয়ার পর ওখানে তো তোমরা ইজিলি, তারপর ওটা রিসর্টের দায়িত্ব, আর ওখানে চেষ্টা করবে যে দুপুরের মধ্যে যেন মালে এয়ারপোর্টে আমরা নেমে যাও, তো ফ্লাইটটা ওই রকমভাবেই অ্যারেঞ্জ করো তোমরা। তাহলে ওদের কী হয়, ফেরি না হলে আমাদের দুপুরে 3:00-4:00 পর ফেরি বন্ধ হয়ে যায়, বা 5টা পর ফেরি বন্ধ হয়ে যায়, তো ওটার একটা ভয় থাকে। প্লাস ওয়েদারও যদি খারাপ থাকে তো দিনের দিকে ওয়েদারটা বেটার থাকে, তো দিনের দিকে মানে অ্যারাউন্ড 2 PM এর আগে যদি ল্যান্ড করে যাও তো ওখানে বেটার হয়। তো এই ছিল, বাকি ডিটেলস তো আমরা শেয়ার করেইছি। আমাদের তিনখানা ফ্লাইট চেঞ্জ করার পর আবার কিন্তু কিছুটা জলপথেই আমরা গেছিলাম, বোটিংয়ে বোটে করে গেছিলাম, তো সেইগুলো পুরো রিসর্টেরই দায়িত্ব ছিল, আমরা আলাদা করে কিছু যে প্ল্যান করেছি বা কিছু বুক করেছি সেটা না, ওগুলো সব কিছুই ইনক্লুডেড ছিল। অ্যান্ড কেউ 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 চাইলে সি প্লেনও বুক করতে পারে, বাট ওটা সব রিসর্টের উপর, মানে রিসর্ট যেই রিসর্টগুলো মানে যেই আইল্যান্ডগুলো মেন আইল্যান্ড থেকে দূরে হয় সেইগুলোতে সি প্লেন যায়, যেমন এখানে আমাদের প্যারাডাইস আর এতে সি প্লেন ছিল না, বাকি পার্টটুকু তোমরা দেখে নাও। তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট এন্ড অলসো শেয়ার আওয়ার ভিডিও অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো চলো এবার ভিডিওটা দেখে নেওয়া যাক। ও আচ্ছা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, এন্ড আমি শোভি, এন্ড ইউ আর ওয়াচিং দ্য মাথ বিগ ব্লগস। তো আজকে পার্ট 4 ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার পালা, আর আমার খুব মন খারাপ হচ্ছে। ফাইনালি আমাদের এই সব ছেড়ে, এই সব কিছু ছেড়ে বেরোতে হচ্ছে, মন খারাপ লাগছে, বাট কি করা যাবে, আনাদার ডে আনাদার ডেস্টিনেশন। সো এখন বেরোবো, যাবো সোজা রিসেপশনে, গিয়ে ওখানে কিছু ফর্মালিটিস আছে ওগুলো করবো, লাঞ্চ করবো, করে বেরিয়ে পড়বো। সো চলো দেখা হচ্ছে। মধুবন্তী জাস্ট বাগি ডাকলো, এখন আমরা দাঁড়িয়ে আছি এই শুনশান রাস্তায়। কি হলো, খামছি কি খামছিস? হ্যাঁ
গরম গরম লাগছে, এটা পরে তো নিলাম এরকম জামা, জানি না কলকাতায় গিয়ে ঠান্ডা লাগবে না গরম লাগবে বুঝতে পারছি না। বাঘের দেখা নাই, বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই, বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই। কি আর যাও কেন রে, এখানে থাকবো আরো দুদিন, এখানে থাকলে এবার থালা বাসন মাজতে হবে। আমি যাবনি, এ কি করছিস, চ চ চ বাড়ি চ না, এই গাছ বিঘায় পাবি, এসব ফল এখন খেতে যাস না পেট খারাপ হবে, বাদাম বাদাম মনে হয় বাবাই কেড়ে দেবে একটা ফল, ও হাত পাবো না। বেশিক্ষণ সময় নেই আমাদের কাছে, 15-20 মিনিটের মতো, এত ভালো ব্যবহার প্লাস একদম স্মুথ, টুক করে গেলাম সব করে সব হয়ে গেল। তো যাই এখন ব্রেকফাস্টটা করে নিই, দেন ব্যাক টু কলকাতা। আমাদের ব্রেকফাস্ট ডান, চেকআউটও ডান, এখানে প্রসেস এত স্মুথ, মানে গেলাম পেমেন্ট করলাম হয়ে গেল, জাস্ট অনেক জায়গায় মানে 40 বার রুম দেখে এই করে এই করে, হ্যাঁ এখানে এলাম সই করলাম, 5 মিনিট ডান, 5 মিনিটও লাগেনি, টাকা দিলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে অনেকে ভাবছে হয়তো যে এখানে আসলে USD-তে, যারা ইন্ডিয়া থেকে আসছো বা অন্য জায়গা থেকে আসছো, তো USD বা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে যে রিবেটটা পড়ে 3.5%-এর, ওটা এখানে মানে আমি যখন পেমেন্ট করতে গেলাম তখন ওখানে দুটো অপশান দেখাচ্ছে যে USD দিয়ে পে করবে না INR দিয়ে পে করবে, তো INR দিয়ে করলে ওখানে এক্সট্রা অ্যামাউন্টটা দিতে লাগে না, তো যেটা আমি একদমই জানতাম না, আমি ভেবেছিলাম USD দিয়ে হয়তো আমাকে এক্সট্রা পে করতে হবে, আরো অনেক কিছু করতে পারতাম, হ্যাঁ এরকম জানলে আমরা আরো অনেক কিছু করতাম, আমরা ভয় ভয় মানে প্রতিটা জিনিস কনভার্ট করছি, আচ্ছা এটা $3 তার মানে হচ্ছে এত, $4 এরকম করে করে এটা তো কাজে, তো এখন আমাদের সবকিছু অলরেডি ডান, আর নেক্সট টাইম হয়তো আসবো আর একবার অন্য আইল্যান্ডে, আমার একবার আসার খুব ইচ্ছে, প্যারাডাইজে স্পেশালি যাওয়ার ইচ্ছা আছে, কারণ কি এর পার্ট গুলোতে আই গেস সেম সার্ভিস পাবো এরকম ধরনেরই একটা অ্যাম্বিয়েন্স, এই সবাই ভিলা হোটেলস এর আন্ডারেই পড়ে, তো এই আন্ডারে প্যারাডাইজ হলিডে আর এটা কি ছিল, সান আইল্যান্ড ফান আইল্যান্ড আর রয়্যাল আইল্যান্ড, এই পাঁচটা আইল্যান্ড পড়ে ভিলা হোটেলস আন্ডারে, আর এদের সার্ভিস অত্যন্ত ভালো, হ্যাঁ মানে অত্যন্ত সুন্দর, মানে ঘর থেকে বেরোচ্ছি যখন ঘরে ঢুকছি দেখছি সমস্ত ইভেন আমাদের জামা কাপড়ও গুছিয়ে রেখে দিচ্ছে, যদি এদিক ওদিক পড়ে থাকে সেটা তুলে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছে, মানে এইরকম লেভেলের সার্ভিস, মানে কিছু জাস্ট বলার নেই, অ্যামেজিং সার্ভিস। তো আমরা এখন বসে আছি স্পিড বোটের জন্য, স্পিড বোট আসবে দেন নিয়ে যাবে আমাদের একটা এয়ারপোর্টে যেটা লোকাল এয়ারপোর্ট, দেন ওই লোকাল এয়ারপোর্ট থেকে মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব, আর তারপরে মালে টু মুম্বাই, মুম্বাই আবার কিছুক্ষণ হাওয়া খাবো, দেন মুম্বাই টু কলকাতা, মুম্বাইতে খাবো। প্রথমে ও বলছিল এখন আমার নিজেরই মন খারাপ লাগছে, we're gonna miss this place badly. গেছি বোর্ডিং পাস লোকাল ফ্লাইটটার জন্য, টুটু এখনো মন খারাপ করে বসে আছে দেখছে না কিছু, টুটু ভাই কিছু বলো, আমার কিছু বলার নেই, কি হয়েছে বলার নেই কেন,
ভালো লাগছে না, আমাকে দেখাস না, আমি খুব বিধ্বস্ত করে চলে এসেছি। ইমিগ্রেশন কন্ট্রোলে ইমিগ্রেশন করাবো, তারপর যাব। তো দেখা হচ্ছে আবার মালিতে। ফ্লাইট এসে গেছে, তাই করে যাবো। ফ্লাইট গাই ফ্লাই ডান। আমাদের চেক ইন, ইমিগ্রেশন, ওগুলো সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, এখানে অনেক দাম, বাট একবার তাও চেক করে নিই কীরকম দাম কী আছে। আর আমরা এখন একটু এসছি মালদ্বীপস মালে এয়ারপোর্টের ডিউটি ফ্রিতে। তো মেন চাপ ছিল ইমিগ্রেশনে। এই ফুটু তোমাকে কী করতে বললো, জলটা খেয়ে দেখতে বল। আমাদের কাছে একটা জলের বোতল ছিল, তো জলের বোতলটা বললো যে খেয়ে দেখতে। তো আমরা খেলাম, বাট বললো ঠিক আছে যাও চলে যাও নিয়ে। আসলে ওই জলের বোতলটা বেশ পছন্দ হয়েছিল। রেডি ফর বোর্ডিং। এই যে আমাদের ইন্ডিগো ফ্লাইট, ফুটু রেডি, ফ্লাইট রেডি, ইন্ডিগো। এটা আমাদের ইন্ডিগো ফ্লাইট ব্যাক টু মুম্বাই ফ্রম মালে। আর ওটা পড়ি গেট টুপ করে ফ্লাইটে চলে এসছি। আবার উইন্ডো সিট নিয়ে স্যার, এবার দেখা হচ্ছে মুম্বাই। আপাতত খাচ্ছি আমলকি, এটাও এনেছি বাঁচিয়ে। ওষুধের ডিব্বা হয়েছে হয়তো, জন্য থাকার পরে একটা জিনিস আছে, সবার এত এত জুসের বটলে সব কিছু হয়ে যাচ্ছে, বাট দি আর প্রো পিপল। কাস্টমসের হাত থেকে বাঁচিয়ে কাছে জুস নিয়ে এসছে। আশা আর একটা ফ্লাইট আছে গো এয়ারের, আসার ফ্লাইটটা গো এয়ার, ওটা ব্যাঙ্গালোর যাবে, এটা যাবে মুম্বাই। তো রেডি হচ্ছে খাবে বলে। বোর্ডিং করছি আমাদের লাস্ট ফ্লাইট। বাট দেন হাওয়ার সিকিউরিটি এন্ড অল সব কিছুতে একদম টায়ার পাঞ্চার দুজনেরই। তো ব্লগ করা হয়ে ওঠেনি, এখন যাচ্ছি মুম্বাই এয়ারপোর্টে। চলে এসেছিলাম, এসে লাউঞ্জে কিছু খাওয়া দাওয়া হলো, সেগুলো আর শ্যুট হয়নি। এখন ফাইনালি কলকাতা যাচ্ছি, লাস্ট কলকাতায় দেখা হবে। কালকে তোমাদের আমি ডিটেলসগুলো বলছি, এই ব্লগের এন্ডে ডিটেলস আমরা অ্যাড করে দেবো। স্বাগত।
ধন্যবাদ।